নমস্কার বন্ধুরা, খেল মিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কিছু ট্রান্সফার আপডেট আছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমার কোনো ভিডিও মিস না হয় সেই জন্যই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে আপডেটটা দেব সেটা হচ্ছে তোমার হীরা মণ্ডল। গত সিজন ইস্ট বেঙ্গলে দুরন্ত পারফরমেন্স করা এই লেফট ব্যাক হীরা মণ্ডল, তাকে নেওয়ার জন্য খুব একটা ইন্টারেস্ট দেখিয়েছে চেন্নাই NFC। কিন্তু তিনি চেন্নাই NFC-তে প্রায় কথাবার্তায় অনেকটাই এগিয়ে গিয়েছে সাইন করার বিষয়ে। আর এই 24 বছর বয়সী লেফট ব্যাক, যার মার্কেট ভ্যালু প্রায় 1 কোটি টাকার চেয়ে একটু বেশি, এই মুহূর্তে শোনা যাচ্ছে যে চেন্নাই FC-র সাথে তার কথাবার্তা প্রায় পাকা, এটা প্রায় কনফার্মের দিকে চলে যাচ্ছে। তবে 2-1 দিনের মধ্যে সে অফিসিয়াল অ্যানাউন্সটা আসবে। তো এরপরের আপডেট যেটা হলো, গত সিজনের খেলা চেন্নাই FC-তে যে মোহাম্মদ সাজিদ ধর, তিনি চেন্নাই FC-তে গত বছর খেলেছিলেন। এই মোহাম্মদ সাজিদ ধর, তিনি কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন চেন্নাই NFC-র সাথে। এটা একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরের আপডেট যেটা হলো, লাল চুনুঙ্গা 21 বছর বয়সী এই সেন্ট্রাল ব্যাক, যাকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়েছে ISL-এ 2টি ক্লাব, যার মার্কেট ভ্যালু প্রায় 1 কোটির কাছাকাছি। গত বছর তিনি আই-লিগে শ্রীনেদির হয়ে খেলেছিলেন, তাকে নেওয়ার জন্য লেগে উঠেছে নর্থ ইস্ট ইউনাইটেড FC ও কেরালা ব্লাস্টার FC। তো এদের 2 ক্লাবের মধ্যে একটু এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার FC। তখন দেখা যাক তিনি কোন ক্লাবে সাইন করেন। এবং এর পরের আপডেট যে অ্যালভারো ভাস্কুইজ, এই পেনিস স্ট্রাইকার যার বয়স এখন 31 বছর বয়স, গত সিজন তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। কয়েকদিন আগেই যে এই খেলোয়াড়কে নেওয়ার জন্য উঠে লেগে পড়েছে এটিকে মোহনবাগান এবং চেন্নাই NFC, কিন্তু তাদেরকে ছাপিয়ে কিন্তু তাদের অফার রিসিট করে কিন্তু তিনি নতুন করে সাইন করে ফেললেন 2 বছর এর জন্য। তিনি হচ্ছে FC গোয়ায় সাইন করে ফেললেন। এটা একদম অফিসিয়াল নিউজ, একদম ডিল ডান আপডেট, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে একটা করবেন লাইক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বেল নোটিফিকেশনটা অন করবেন, কেননা পরের ভিডিও যাতে মিস না হয় সেই জন্য। থ্যাংক ইউ।